জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার শেষ হয়েছে 13 বছর আগে। সরকারের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও বিদেশে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত 5 পলাতক খুনিকে এখনও দেশে ফিরে আনা সম্ভব হয়নি। পলাতক এই 5 আসামি হলেন খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মুসলিউদ্দিন খান। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিভিন্ন দেশের নিজস্ব আইন পলাতকদের ফেরানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, ফলে এসব ঘাতক এখনও অধরাই রয়ে গেছে। তবে এদের ফিরে আনার সর্বাত্মক চেষ্টা চলছে। এই অবস্থায় বঙ্গবন্ধুর পলাতক 5 খুনির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে 7 জন ধরাছোঁয়ার বাইরে, যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। বাকি 5 জনের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তাদের বিষয়ে নাগরিকরা কোনো তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে বারবার চিঠি দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে আমেরিকান দূতাবাসকে। অন্যদিকে কানাডায় পলাতক খুনিকে ফেরাতে বারবার পদক্ষেপ নিলেও দেশটির নানা অজুহাত দেখাচ্ছে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সরকার কয়েক বছর আগে একটি কমিশন গঠনের পরিকল্পনা করে। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করতে পেরেছে। আব্দুল মাজেদ দীর্ঘদিন দেশের বাইরে পালিয়েছিলেন। 2020 সালের 12 এপ্রিল তার ফাঁসি কার্যকর হয়। অপর 5 আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ এবং মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 2010 সালের 28 জানুয়ারি। আরেক আসামি আজিজ পাশা 2001 সালে জিম্বাবুয়েতে মারা যান। এরই মধ্যে দেশজুড়ে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি চলছে। 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। রিজওয়ানা রিন্তি, কালবেলা।